ভাই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। বাজে এখন 9:58 আর আজকে হচ্ছে নিউ ইয়ার, মানে বাংলা নিউ ইয়ার। আর এই নববর্ষের প্রথম দিন না, মানে আমাদের এখানে এই এলাকায় নতুন খাতা হয়। নতুন খাতা মানে ধরো কার দোকানে ধার আছে, সেখানে গিয়ে মানে টাকাটা জমা দেয়, ওখান থেকে মিষ্টি দেয়। তো প্রত্যেকটা দোকানে এখন সাজানো হয়। তো আমি এখন আছি হচ্ছে আমার দিদির বাড়িতে, সেটা হয়তো অলরেডি ব্লগে দেখে নিয়েছো। তো এখন আমি যাবো হচ্ছে ভাতার, তো তারপর বিকেলে যাবো বাড়ি, মানে নতুন আর তারপর দেখাবো। তো ভাতারে গিয়ে মানে কেমন হয়েছে দোকানটা সাজানো, বাজারগুলো কেমন সাজানো হয়েছে সেটা এখন দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ভাতারের উদ্দেশ্যে। ভাতার কথাটা নামটা একটু ইউনিক হতে পারে। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি ভাতারে। আর ভাতারে সবার প্রথম যেখানে এসেছি সেটা হচ্ছে ভাতার রেল স্টেশন। আর এই স্টেশনে নাকি বলছি ঈদের দিনে প্রচণ্ড ভিড় ছিল। এসেছিলে? আমি আসিনি, বাট শুনেছি, শোনা কথায় কান দিলে হবে না। আমার বন্ধুগুলো সব এসেছিল, তো এখন যাচ্ছি যেখানে সে ভাতার লিখাটা আছে, ঠিক আছে, ওখানে যাব। দেন একটু মিনি ব্লগের জন্য শ্যুট নেবো, তারপরে এই এই রেল স্টেশন থেকে বেরিয়ে যাবো। ওই দোকান নাই তো? সেই ভাতার গানটা যদি না কেউ জানো তাহলে আমি বলে দিচ্ছি, ভাতার আমার কাতার গেছে। সার্চ করবে ইউটিউবে বা যেখানে হোক, পুরো পেয়ে যাবে গানটা। পুরোটা আর বললাম না, মানে সেই গানটায় বলতে গেলে যারা রিলস করেছিল এখান থেকে ভাইরাল হয়েছিল, ঠিক এই জায়গাটায় ভাতার। আচ্ছা, ভাতার নামকরণ হয়েছিল কিসের জন্য? আমার একটা কথা মনে পড়ছে, বাট বলবো না, লোকে খারাপ ভাববে। ভাতার রেল স্টেশন মানে ভাতার কিসের জন্য ফেমাস, ঠিক আছে, এটা ফেমাস বলতে গেলে এই ভাতার নামের জন্যই ফেমাস, তাছাড়া আর কিছু না, কি বলো? ভাতার নামের জন্য এই জায়গাটা ফেমাস। সামনে দেখতে পাচ্ছ একটা বিয়ের গাড়ি সামনে। এই কদিন আগে ঈদ গেল, ঈদের পরই মানুষের এত বিয়ে করার ইচ্ছা কেন জেগেছে আমি সেটা জানি না, মানে এইসব বিয়ে দেখলে সবারই মানে বিয়ে করার ইচ্ছা জায়গাটা স্বাভাবিক। যাই হোক, যাদের বয়স হয়েছে তারা এখন বিয়ে করে নাও, আমি দোয়া করবো সবার জন্য বিয়ে হয়ে যায়। আমি ছাড়া, আমি নিজের জন্য ছাড়া, কারণ আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই। পালিয়ে গেল ভাই, হাতার ঘুরে কমপ্লিট করে কিন্তু কোথাও পাড়াটা পেলাম না। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট, প্রচন্ড নরম এটা, এই জন্য আমি ভাতার থেকে এখানে এসেছি শুধু খেতে। সেই পরিমাণে বড় ফাইনালি বাড়িতে। তো এখন ভাই কি করবো, এখন সে কোনো কাজ নেই, গোসল করে চুপচাপ বসে থাকা এটাই সব থেকে বেটার হবে। আর যেটা বলতে চাইছি, ভাতারে সেভাবে কোনো দোকানে মানে সব দোকান সাজায়নি। বিকেলে যখন বাড়ি যাবো নতুন হাট দিয়ে যাবো, দেন তখন নতুন হাটটা দেখবো কেমন হয়েছে। ভাই শুভ বিকেলবেলা, বাজে এখন 4:38, আর এখন হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা। মানে এখান থেকে সব কিছু গুছিয়ে নেবো, দেন বাইক নিয়ে যাবো হচ্ছে নতুন হাট। পুরোপুরি রেডি, এখন হচ্ছে বেরোবার টাইম, মাঝে এখন প্রায় 5টার কাছাকাছি। সামনেই পুলিশ আছে, যেটা প্রত্যেকবারে আমি ভয় করি, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স কিছু নেই, মানে বাইকটা ভালো করে চালাতে জানি আর কিছু না ভাই। বাট মনে হলো যদি পুলিশটা চলে গিয়ে যায়, জানি না সেটা কি সত্যি না অন্য কোনো থানার পুলিশ গেছে সেটা জানি না, গেলেই বোঝা যাবে। আমি একটু আগেই চলে গেল, হয়তো আমি আর একটু আগে এলে তাদের সামনেই বসতাম, আর ভাগ্যটা ভালো। কই লাগাবো কিন্তু, দেবে তো, মিষ্টি খাবে তো? আমার সঙ্গে বেদ লেগেছে, এই দোকানে নতুন খাতা হয়নি প্রথম দিন, ঠিক আছে। ও বলছে নাকি এই পাতাগুলো যদি আমি লাগিয়ে দিই এখানে তাহলে নাকি আমাকে মিষ্টি খাওয়াবে, সত্যি তো? একটু আগে কিচ্ছু ছিল না, শুধু এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টোটাল 7টা আম পাতা বেঁধে আমি 100 টাকা মিষ্টি খাবো। নিয়ে এসে যাও, যাও আমার সাথে বিয়ে লেগে দিল, তুমি নিয়ে এসো, আমি কিন্তু যাবো না। হ্যাঁ যাও, হবে তো, কেমন এই আম পাতা কটার আজকের দিনে দাম হচ্ছে তোমার 50 টাকা। কল
কি আছে কালাকান্দ। এখন এসেছিলাম টু ডেজ ফার্মেসিতে। তুই ছাপ প্রিয় আবার কবে থেকে হলি রে? হ্যাঁ আচ্ছা, আমার মেজো ভাই মানে ওর বাপ, আমার চাচাতো ভাই। বাড়ি কোথায় বলো, নাম কি? যাই হোক, দেখো তোমার ছেলে পুরো বাজার ঘুরে বেড়াচ্ছে টুপি উল্টো দিকে ছাপ দিবের মতো করে। টুপিটি কুড়ি ফেলে, হ্যাঁ তাই তো, আমার খেপা পেয়ে যা। তো এখান থেকে এসেছিলাম টু ডেজ ফার্মেসি পিকুদার কাছে, এখান থেকে নিয়েছি ওষুধ। তো আমাকে ফোন করলো হাসি বল মোটু, তার নাকি দাঁতের কি হয়েছে, বলছে তুমি বাড়ি আসছো তো আমি আর যাবো না, ওইখান থেকে নিয়ে এসো। তার জন্য এখান থেকে এই তো ভালো ভালো। আমি কোথায় ছিলাম? দাঁতের ওষুধ কার অসুবিধা হয়েছে তোর বইয়ের? আমার হয়েছে, যাও চায়ের দোকানে কি করছিস? এর বয়স কত? 13 বছর বয়স। ঢাব মারছিস? হ্যাঁ দেখাবো। ততক্ষণ যেন ভালো করে সুস্থ থাকবো আমি।